পৃথিবীতে সবাই বড়লোক বা ধনী হওয়ার অধিকার আছে আপনারও আছে আমারও আছে সবার আছে ধনী হতে হলে আপনাকে টাকা জমা করতে হবে আপনাকে আয়ের ব্যয় কোনো অবস্থাতে বেশি যেন না হয় সেদিকে আপনাকে নজর রাখতে হবে আপনার যদি আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আপনি জীবনে ধনী বা বড়ো হতে পারবেন না তাই আপনাকে আজকে যে টিপসটি দিচ্ছি সেটি হলো আপনি যে টাকাগুলো খরচ হচ্ছে যে কোথায় কোথায় আপনার খরচ হচ্ছে ধরুন আপনি সবজি কিনতে চান মাছ কিনতে চান ফলমূল কিনতে এইভাবে আপনার টাকাগুলো এইভাবে যাইতেছেন ধরুন আপনি যদি গ্রামে হয়ে থাকেন বা গ্রামের আশেপাশে হয়ে থাকেন আপনি তো কিছু জায়গা আপনি শাকসবজি চাষ করতে পারেন ধানের চাষ করতে পারেন আপনার নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার হয়তো আপনি একটি ছোট মুরগির পালন দিতে পারেন হাঁসের পালন দিতে পারেন এতে করে আপনার ডিমার বাজারে থেকে কিনতে হচ্ছেন না মরগ মুরগি এগুলো আপনাকে বাজারে থেকে কিনতে হচ্ছে না আপনি কিছু কবুতর পালন করতে পারেন কিছু সবজি কিছু শাকের চাষ করতে পারেন এইভাবে আপনি নিজস্ব কিছু চাষাবাদ যদি আপনি নিজে করেন আপনার কিছু সময়টাও কাজে লাগলো আপনার মনটাও ভালো ভালো রইল আর আপনি ওখান থেকে শাকসবজিও পেতেছেন ও অতিরিক্ত যদি কোনো শাকসবজি সেগুলো আপনি বিক্রি করে ওখান থেকেও কিছু টাকা অর্জন করতে পারতেছেন তাহলে আপনাকে বাজারে থেকে সে পরমালিনযুক্ত বিষাক্ত কি কীটনাশকযুক্ত ওষুধগুলো আপনাকে ওই খাদ্যগুলো বা ও সবজিগুলো বা ও শাকগুলো বা মাছ বা মুরগি ওগুলো আবার আপনাকে কিনতে হচ্ছে না এখন বর্তমানে সারা বাজারে এখন বর্তমানে ভেজাল এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো আমাদেরকে সিনা বড় দেয় যে মুরগিকে এ পর্যন্ত ইঞ্জেকশন দেওয়া হয় মুরগি মোটা সোটা হওয়ার জন্যে আবার ফলমূলের মধ্যে এমন বিষাক্ত ওষুধ দিয়ে দেওয়া হয় যাতে করে সেখানে পোকামাকড়টা টাচ না করতে পারে এগুলো আমরা খেয়ে আমাদের শরীরটাকে আমরা নষ্ট করে দিচ্ছি তাই আপনাকে ভালো রাখার জন্য আপনাকে সুস্থ রাখার জন্য আপনাকে অবশ্যই নিজের ক্ষেতের তাজাগুলো খেতে হবে এতে করে আপনার ভিতরে আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে যে আমি যা খাইতেছি তা আমি পিওর খাইতেছি এখানে কোনো খারাপ কিছু নাই এগুলো একেবারে এক নির্দোষ যা আমার স্বাস্থ্যের জন্য ভালো আবার আপনি অর্থ রক্ষা করতে পারতেছেন যে অর্থগুলো আপনার চলে যাচ্ছে এই সেদিক সেই অর্থগুলোকে আপনি ধরে রাখতে পারতেছেন তাহলে আপনি এইভাবে আস্তে আস্তে করে যখন দুই চার টাকা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা এইভাবে জমা করতে পারবেন তখন আপনি জীবন অনেক দূর এগিয়ে যেতে পারবেন যে আপনার গৃহস্থী করা টাকাতে বরকত অনেক বেশি যে আপনি হয়তো ওই সবজিগুলো বিক্রি করে ওখান থেকে অনেক টাকা আপনি অর্জন করতে পারেন যদি আপনি কৃষিকে যদি পেশা হিসাবে নিতে পারেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি জীবনে কিছু করতে পারবেন কারণ গৃহস্থি করে আপনি কষ্টের যে টাকাগুলো সেই টাকাগুলো আপনার কাছে দিন থাকবে তো আপনাকে কি করতে হবে অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে যে আপনার অর্থ যে সবজি কিনতে যাচ্ছে শাক কিনতে যাচ্ছে হয়তো মাছ কিনতেছেন মরক কিনতেছেন ডিম কিনতেছেন চাউল কিনতেছেন এইভাবে আপনার টাকাগুলো যে এই যেই রাস্তাগুলো যাচ্ছেন আপনি ওই রাস্তাগুলো বন্ধ করে বরঞ্চ উল্টা ওই রাস্তা থেকে আপনি উল্টা টাকা ইনকামের যদি ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি জীবন অনেক কিছু করতে পারবেন হয়তো আমার এই ভিডিওটি সবার জন্য প্রযোজ্য নয় তারপরও যারা গ্রামে বা গ্রামের আশেপাশে আছে তারা ইচ্ছা করলে এরকম অনেক কিছু করতে পারে অনেকে দেখা গেছে পুকুরের মধ্যেও সে সে ভাসমান সবজি চাষ করতে পারে ভাসমান সাগরে চাষ করতে পারে পুকুরের মধ্যে ইচ্ছে করলে সে মুরগির পারম দিতে পারে হাঁসের পারম দিতে পারে এইভাবে অনেক আয়ের রাস্তা বের করতে পারে তাই আপনাকে কি করতে হবে আপনি যদি কুটিপতি বা ধনী হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ধরনের কৌশলগুলো অবলম্বন করতে হবে এই কৌশলগুলো একদিন আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে আপনি একদিন না একদিন কুটিপতি হতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে শেয়ার করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম টুয়েটার থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে আর আমার চ্যানেলে যদি আপনি প্রথম দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই অনুরোধ জানিয়ে ভিডিওটি আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত